সাকিব আল হাসান 10-11 নম্বরে ব্যাট করতে নামবেন, এটা হয়তো কোনোদিন কেউ কল্পনাও করেননি। যেটি ছিল কল্পনার বাইরে সেই দৃশ্যই দেখছে ক্রিকেট বিশ্ব। চোখের সমস্যার কারণে ঠিকমতো বল দেখতে পারেন না, হয়েছে ব্যাটিং স্ট্যান্ড পরিবর্তন, তাই তো রান পাচ্ছেন না। সেই সমস্যা সমাধানের জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। রবিবার ছিল না রংপুর রাইডার্সের দলীয় অনুশীলন, অন্য ক্রিকেটাররা যখন হোটেলে বিশ্রাম নিচ্ছেন তখন মাঠে হাজির সাকিব। এদিন একটু ভিন্ন স্টাইলে প্র্যাকটিস করতে দেখা গেছে তাকে। কোনো বোলার নয়, থ্রোয়ার ছোড়া বলে ব্যাট করছেন, বলের সঙ্গে চোখের সংযোগ ঘটানোর জন্য হয়তো এমন অনুশীলন। বিপিএল সিলেট পরের প্রথম ম্যাচে সাকিব ব্যাট করতে নেমেছিলেন 8-এ, আর দুর্দান্ত ঢাকার বিপক্ষে তো নামেননি। দলের 9 উইকেট হারানোর পরেও ব্যাট করেননি তিনি। কেন নামেননি সেটা নিশ্চয়ই ব্যাখ্যা করার প্রয়োজন নেই। একদিন না যেতে রোববার আবার একক অনুশীলনে হাজির। যদিও রংপুর রাইডার্সের অনুশীলন ছিল না আজ, তবে দলটির প্রধান কোচ সোহেল ইসলামকে নিয়ে ঠিকই অনুশীলনে এসেছেন সাকিব। সিলেটের আউটার স্টেডিয়ামে বেলা 12:30 কিছুক্ষণ আগে আসেন তিনি। এরপর ব্যাট প্যাট পরে অনুশীলনে নেমে পড়েন। প্র্যাকটিসের আগে তাকে সবকিছু ব্রিফ করেন কোচ সোহেল। এরপর থ্রোয়ারের করা বল নেটে খেলে অনুশীলন শুরু করেন সাকিব। এদিন সাকিবের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে রনি তালুকদারকেও। গেলে বিপিএলেও সাকিব ছিলেন সুপার হিরো, বিশেষ করে ব্যাটার সাকিব। সেই আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকদের লিস্টে পঞ্চম স্থানে ছিলেন তিনি। 11 ইনিংস ব্যাট করে 375 রান করেছেন মিস্টার 75। 170-এর উপর স্ট্রাইক রেট ও 40-এর গড়ে এই রান করেছিলেন সাকিব। এবারে আসরে 3 ম্যাচে 2টিতে ব্যাট করে নিয়েছেন মাত্র 4 রান, যা আল হাসানের নামের সাথে একদমই মানায় না। তবে সাকিব ফিরবেন রাজার বেশে চিরচেনা রূপে, ফেরার জন্যই এত কঠিন পরিশ্রম। যতবার কঠিন সময় পার করেছেন নাম্বার 1, ততবার ফিরে আসার গল্পটা লিখেছেন দুর্দান্ত প্রতাপে। আবারও সেই গল্পের পুনরাবৃত্তি করবেন সাকিব, এমনটাই প্রত্যাশা তার ভক্তদের। হোসেন আরমান, BDCricket Time, সিলেট।